রিস্কট ফোর হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা সিজোফ্রেনিয়া এবং ম্যানিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। রিস্কট ফোর খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া হয়, বিশেষত রাতে। যাই হোক, এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি শরীরে ওষুধের একটি সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সহায়তা করে। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি নিন, এবং আপনি যদি এটি ডোজ মিস করেন, মনে পড়ার সাথে সাথে তা গ্রহণ করুন। এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ বন্ধ করা হয় না, কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে। যাই হোক, আপনি যদি জ্বর, পেশি দৃঢ়তা এবং পরিবর্তিত চেতনা বা খিঁচুনি দ্বারা চিহ্নিত নিউরোল্যাপটিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম অনুভব করেন, তবে অবিলম্বে এই ওষুধটি বন্ধ করুন। এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মুখের শুষ্কতা, কোষ্ঠকাঠিন্য, পেশি অনমনীয়তা, অস্থিরতা এবং কাঁপুনি। প্রাথমিকভাবে এই ওষুধটি আপনার অবস্থান পরিবর্তন করার সময় রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে, তাই আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকেন তবে ধীরে ধীরে ওঠা ভালো। এটি মাথা ঘোরা এবং তন্দ্রাও ঘটায়, তাই গাড়ি চালাবেন না এমন কিছু করবেন না যার জন্য মানসিক ও মনোযোগে প্রয়োজন হয়, যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে। এই ওষুধটি আপনার ওজন বাড়াতে পারে, কিন্তু স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করে আপনার জীবনধারা পরিবর্তন করে এই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারেন। এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার সতর্ক হওয়া উচিত, কারণ এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এড়িয়ে তুলতে পারে, তাই নিয়মিত গ্লুকোজ নিরীক্ষণ করা ভালো। এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার মেজাজ বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন বা খারাপ হওয়া, বিষণ্ণতা বা আত্মহত্যার চিন্তা ভাবনা থাকলে আপনার ডাক্তারকে